নমস্কার বিদেশক, গ্রাম সমাজের সমস্ত দর্শক বন্ধুদের স্বাগত। দর্শক, হলদিবাড়ি ফ্লাইওভার থেকে, ওভারব্রিজ থেকে আমরা হলদিবাড়ি আন্তর্জাতিক রেলওয়ে স্টেশনের কিছুটা চিত্র এই মুহূর্তে আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি। দেখুন, একটি ট্রেন দাঁড়িয়ে রয়েছে এই মুহূর্তে, পাশেই কাজ হচ্ছে প্ল্যাটফর্মের সম্প্রসারণের, নির্মাণ শ্রমিকরা কাজ করছেন। আমরা এই মুহূর্তে রয়েছি আন্তর্জাতিক রেলওয়ে স্টেশনে। দর্শক, এই যে দেখা যাচ্ছে লাইনগুলো, এখান থেকে কিছুটা এগিয়ে গেলেই অর্থাৎ সীমান্তবর্তী এলাকা, ভারত বাংলাদেশ যে কাঁটাতার রয়েছে সেই কাঁটাতার পেরিয়ে গেলেই বাংলাদেশ ভূখণ্ড, ভারতীয় ভূখণ্ড ছেড়ে বাংলাদেশ ভূখণ্ডে প্রবেশ করবে ট্রেন। যদি দর্শক এই রুটে মিতালি এক্সপ্রেস চলাচল করে থাকে, তবে দর্শক এই ভারতীয় যে ট্রেন এই হলদিবাড়ির স্টেশনের দিয়েই কিন্তু কিছু দূর এগুলো বাংলাদেশ ভূখণ্ডে প্রবেশ করে। আমরা এই মুহূর্তে রয়েছি হলদিবাড়ি আন্তর্জাতিক রেলওয়ে স্টেশনে রয়েছি, কিছুটা তুলে ধরার চেষ্টা করছি। দেখুন দর্শক, ক্রমশই দিন দিন হলদিবাড়ি আন্তর্জাতিক রেলওয়ে স্টেশনের পরিকাঠামো আলাদা রূপ ধারণ করছে, পরিকাঠামো আরও উন্নতি হচ্ছে। কেননা দর্শক, এটা হচ্ছে আন্তর্জাতিক যে স্টেশন রয়েছে ভারত বাংলাদেশ, অর্থাৎ ভারত বাংলাদেশ হলদিবাড়ি ভায়া চিলাহাটি এবং NGP টু ঢাকাগামী যে ট্রেন এই রোডেই কিন্তু চলাচল করে। দর্শক, সেই আন্তর্জাতিক রেলওয়ে স্টেশনের কিছুটা চিত্র এই মুহূর্তে তুলে ধরার চেষ্টা করছি গ্রামীণ সমাজের রিপোর্টারে। আমরা ফ্লাইওভার থেকে অর্থাৎ ওভারব্রিজ থেকে এই মুহূর্তে তুলে ধরার চেষ্টা করছি। দেখুন দর্শক, আমরা ফিরব পরবর্তী আপডেট নিয়ে, দেখাবো গ্রামীণ সমাজের পরবর্তী নিজে। সকলেই ভালো থাকুন, সুস্থ থাকুন, নমস্কার।